গল্পের শুরুতেই আমরা এক রাইজিং স্টার মিয়ানকে দেখতে পাই। তার জীবনে সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎই একদিন মিয়ানের জীবনে দুঃখের ঝড় বয়ে আসে। কারণ মিয়ান একটা স্ক্যান্ডালে ফেঁসে যায়, যেখানে তার সাথে একটা কোম্পানির সিইওর কিসিং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, এবং ওই ছবি দেখেই মিয়ানের বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। মিয়ানকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, আর তার সমস্ত ফ্যান্সরাই এখন তার হেটার হয়ে গেছে। মিয়ান একা একা কি করবে বুঝে উঠতে পারছে না। মিয়ান জানতে পারে এই সবকিছুর জন্য তার বেস্ট ফ্রেন্ড দায়ী। শেষমেশ মিয়ান ঠিক করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ সে নিশ্চয়ই নেবে। এরকমই একদিন মিয়ান সন্ধ্যাবেলা কুকিং করছে, হঠাৎই তার ডোরবেল বেজে ওঠে। মিয়ান দরজা খুললে দেখা যায় এক ব্যক্তি মিয়ানকে চেপে ধরে। সে মিয়ানের হাত পা বেঁধে তাকে শেষ করার জন্য এসেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘরে আগুন লেগে যায়, আর ওই শয়তান লোকটা মিয়ানকে ওইভাবে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। হাত পা বাঁধা অবস্থায় অসহায় হয়ে মিয়ান মাটিতে পড়ে রয়েছে। সে শুধুই মনে মনে ভাবছে, আমি বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে এইভাবে মরতে চাই না। ঠিক তখনই একটা ছোট্ট বাচ্চাকে আসতে দেখা যায়। এরপর মিয়ানকে আমরা হসপিটালে দেখি, যেখানে মিয়ানের জ্ঞান ফিরলে সে দেখে একটা ছোট্ট বাচ্চা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো ডাক্তার তাকে জানায় এই ছোট্ট বাচ্চাটার জন্যই সে বেঁচে আছে। তো এই বাচ্চাটার নাম সুজিয়ান। সুজিয়ান মিয়ানকে বারবারই মা বলে ডাকছে। মিয়ান অনেকটা অবাক হয়ে যায়, আর সুজিয়ানকে বলে, আমি তোমার মা নই, তোমার মা বাবা কোথায়? কিন্তু সুজিয়ান বলে, তুমিই আমার মা, তুমি কি আমাকে চিনতে পারছো না? যদিও মিয়ান কিছুই বুঝতে পারছে না এই বাচ্চাটা কোথা থেকে আসলো। এরপরই টিভিতে ফেমাস এন্টারটেইনমেন্ট কোম্পানির সিইও চ্যানের একটা ইন্টারভিউ শুরু হয়। চ্যানকে দেখে সুজিয়ান বলে, এই তো আমার পাপা, আর তুমি আমার মাম্মা। মিয়ান জানতো চ্যান এখনো বিয়ে করেনি, তাই সুজিয়ানের এইসব কথা শুনে মিয়ানের মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। মিয়ান নতুন কাজের জন্য চ্যানের সাথে দেখা করার জন্য যাবে, তো সে হসপিটাল থেকে বেরোতেই যাবে, কিন্তু সুজিয়ান তো তার পিছু ছাড়ে না। সুজিয়ান কাঁদতে লাগে, যার জন্য মিয়ান শেষমেশ সুজিয়ানকে সাথে করেই নিয়ে যায়। তারা চ্যানের কোম্পানিতে গিয়ে পৌঁছায়। সুজিয়ান চ্যানকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, পাপা আমি এসে গেছি। কিন্তু চ্যান তাকে দূরে সরিয়ে বলে, আমি তোমার পাপা নই। মিয়ান চ্যানকে তার কোম্পানিতে কাজ দেওয়ার জন্য অনুরোধ করলে চ্যান তার কথা না শুনেই চলে যায়। সুজিয়ানের সাথে খারাপ ব্যবহার করে চ্যানেরও ভালো লাগছিল না। সেও ভাবছিল, আমি ওইটুকু বাচ্চার সাথে কেন এমনটা করলাম। মিয়ান সুজিয়ানকে নিয়ে চ্যানের অফিসেই অপেক্ষা করছিল। তো এর মধ্যেই চ্যানের অ্যাসিস্ট্যান্ট বাইরে এলে মিয়ান তাকে কাজ দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু স্ক্যান্ডালের জন্য কেউই তার কথা শুনতে চায় না। তখনই সুজিয়ান বলে, আঙ্কেল লু আমার মা অনেক ভালো অ্যাক্টর, তো আমার মাকে একদম খারাপ বলবেন না। সুজিয়ানের কথা শুনে লু ভাবে, মিয়ান হয়তো সিম্প্যাথির জন্য এই বাচ্চাটাকে নিয়ে এসেছে। তো অনেক দেরি হয়ে যাওয়ায় মিয়ান রাতের বেলা সুজিয়ানকে নিজের হোস্টেলেই নিয়ে যায়, কিন্তু মিয়ানের হোস্টেল সুজিয়ানের একদম পছন্দ হয় না। সুজিয়ান বলে, এর থেকে তো আমার পাপার বাড়িটা অনেক ভালো। রাতে মিয়ান একা একা বলছে, যদি আমি চ্যানের বাড়ির অ্যাড্রেস জানতাম তাহলে আমি ওনার সাথে বাড়িতে গিয়ে দেখা করতে পারতাম। এই শুনে সুজিয়ান বলে, পাপার বাড়ির ঠিকানা আমি বলছি, তুমি গিয়ে দেখা করে আসো। মিয়ান সুজিয়ানের দেয়া ঠিকানায় পৌঁছে যায়। মিয়ান নিজে নিজেই বলতে থাকে, আমিও কত বোকা, ওইটুকু একটা বাচ্চার কথায় বিশ্বাস করে এখানে চলে এলাম। কিন্তু সে দেখে সত্যি সে চ্যানের বাড়িতেই পৌঁছে গেছে। এই দেখে তো মিয়ান ভারী অবাক। মিয়ান চ্যানের সাথে কথা বলতে চাইলে চ্যান তার সাথে দেখা করতে চায় না। ওদিকে সুজিয়ান বাড়িতে বসে দেখছে আকাশে মেঘ করেছে আর খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, যার জন্য সুজিয়ান ছাতা নিয়ে চ্যানের বাড়িতে চলে আসে, আর সে দেখে মিয়ান বাইরে দাঁড়িয়ে বৃষ্টি ভিজছে। মিয়ান তাকে দেখে অবাক, সে বলে, তুমি এখানে কেন এসেছো? এর মধ্যেই চ্যানের মেয়ে তাকে বলে, মেয়েটা এখনো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর তার সাথে একটা ছোট্ট বাচ্চাও আছে। তো বাচ্চার কথা শুনে চ্যান নিজেই বাইরে বেরিয়ে আসে আর মিয়ানকে বকা দিয়ে বলে, তোমার কি কোনো বোধ বুদ্ধি নেই? এই বৃষ্টির মধ্যে তুমি বাচ্চাটাকে নিয়ে এসেছো? সুজিয়ান বলে, পাপা তুমি মাম্মাকে একদম বকবে না। চ্যান তাদেরকে ভেতর নিয়ে যায়। সে সুজিয়ানকে একটু রাগীভাবে বলে, আমি তোমার পাপা নই, তুমি আমাকে পাপা বলবে না। কিন্তু দুষ্টু সুজিয়ান এই শুনে চ্যানকে আরো বেশি করে পাপা বলতে থাকে। শেষমেশ চ্যান হার মেনে যায়। চ্যানের মেট বলে, স্যার ওর সাথে আপনার মুখের অনেক মিল আছে, ওকে অনেকটা আপনার মতোই দেখতে। কিন্তু চ্যান তার কথায় পাত্তা দেয় না। চ্যান মিয়ানকে জিজ্ঞেস করে, তুমি আমার থেকে কি সাহায্য চাও? মিয়ান বলে, আমাকে মিথ্যে কন্ট্রোভার্সিতে ফাঁসানো হয়েছে, আর এই কাজ করেছে আমার বান্ধবী ডোরা। আমার একটা কাজের খুব দরকার, যদি আপনি
আপনি আমাকে কাজ দেন তাহলে আমি এদের উচিত শিক্ষা দিতে পারি। চ্যান মিয়ানকে বলে, ঠিক আছে আমি তোমাকে কাজ দেবো, তবে তোমাকেও আমার জন্য কিছু করতে হবে। মিয়ান কি করতে হবে জিজ্ঞেস করলে চ্যান বলে, তুমি তোমার আগের কোম্পানি সিওর সাথে যা করেছো আমার সাথেও তাই করতে হবে। তাড়াতাড়ি নিজের পোশাক খোলো। চ্যানের এই কথা শুনে মিয়ান চ্যানের মুখে জল ছুড়ে মারে আর বলে, আমি রাস্তায় ভিক্ষা করলেও আপনার কোম্পানিতে কাজ করব না। এই বলে মিয়ান সেখান থেকে যেতে লাগলে চ্যান তার হাতটা ধরে ফেলে আর মিয়ানকে বলে, আমি আসলে তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি কেমন মেয়ে। এরপর মিয়ান চ্যানকে ওর সাথে হওয়ার সমস্ত ঘটনা বলে। কিছুদিন আগে আমার একটা ডান্সের শো এর পর আমি নতুন কন্ট্রাক্টের জন্য ওই লোকটার সাথে কথা বলছিলাম, তখন সেখানে আমার বান্ধবীও ছিল আর সেখানে কেউ আমার ড্রিঙ্কে কিছু মিলিয়ে দেয়, যেটা খাওয়ার পর এই সব কিছু হয়েছে। আমি জানি না ওই ফটোগুলো কে নিয়েছিল, কিন্তু পরের দিন আমার অন্য এক বান্ধবীর থেকে আমি জানতে পেরেছি এর পেছনে ডোরা ছিল। চ্যান বলে, ঠিক আছে তুমি আমার সাথে কাজ করো। রাতে সুজিয়ান ঘুমিয়ে পড়লে চ্যান মিয়ানকে বাড়ি পাঠিয়ে দিয়ে বলে, আজ রাতে সুজিয়ান আমার কাছেই থাক। রাতের বেলা মিয়ান তার বয়ফ্রেন্ড ডং এর বাড়িতে যায়, কিন্তু সে জানতো না ডং এর বাড়িতে গিয়ে সে আরো কষ্ট পেতে চলেছে, কারণ সেখানে গিয়ে মিয়ান দেখতে পায় ডং এর সাথে বসে আছে ডোরা আর সে জানতে পারে তারা একে অপরকে এক বছর থেকে ডেট করছে। মিয়ানকে দেখে ডং তাকে ভুল বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিয়ান এতটাই রেগে গেছিল সে ডং কে চর মেরে সেখান থেকে বেরিয়ে যায়। মিয়ান সেখানে রাগ দেখালেও সে অনেক কষ্ট পেয়েছিল। কাঁদতে কাঁদতে মিয়ান রাস্তায় বসে পড়ে, চ্যান তার খোঁজ করতে ওখানে চলে আসে। চ্যানকে দেখে মিয়ান তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মিয়ানের এই অবস্থা দেখে চ্যান তাকে কোলে তুলে বাড়ি নিয়ে যায়। বাড়ি যেতে যেতে চ্যানের কোলেই মিয়ান ঘুমিয়ে পড়ে। বাড়িতে ফিরে চ্যান দেখে সুজিয়ান চকলেট খাচ্ছে আর সে চ্যানকে দেখেই অনেক চেষ্টা করে চকলেট গুলো লুকিয়ে দেয়ার। তার এই দুষ্টুমি দেখে চ্যান তাকে বকা দিতে পারে না। চ্যান মিয়ানকে ঘরে শুয়ে দেয়। মিয়ান ঘুমের ঘরে চ্যানকে তার বয়ফ্রেন্ড ভেবে কাছে টেনে নেয় আর বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু যখনই চ্যান ওর মুখে ডং এর নাম শোনে তখনই তার কেমন যেন একটু হিংসে হয় আর সে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে ফোনের রিংয়ে মিয়ানের ঘুম ভাঙে আর মিয়ানের বান্ধবী বলে, তোমার বিরুদ্ধে হওয়া সব কন্ট্রোভার্সি ক্লিয়ার হয়ে গেছে। মিয়ান বুঝতে পারে এই সবকিছু চ্যান করিয়েছে। সে নিচে এসে চ্যানকে ধন্যবাদ জানালে চ্যান বলে, আমি এই সবকিছুই তোমার বাবার মৃত্যুর জন্য করেছি, তোমাকে ভালো কাজ করে তোমার বাবার মৃত্যুর বদলা নিতে হবে, তোমাকে জিততেই হবে। মিয়ান সুজিয়ানকে নিয়ে হোস্টেলে যেতে চাইলে সুজিয়ান তো হোস্টেলে কোনো মতেই যেতে চায় না, সে তো চ্যানের বাড়িতেই থাকবে। এরপর মিয়ান চ্যানকে বলে, গতকাল রাতেই আমার ব্রেকআপ হয়ে গেছে। এই শুনে চ্যান তার মাথায় হাত বুলিয়ে দেয়। মিয়ানের অনেক ভালো লাগে, এ যেন এক অন্য অনুভূতি। মিয়ান রাতে কাজ থেকে বাড়ি ফিরে আসে আর সুজিয়ান বলে, মাম্মা আজ তুমি আমার জন্য রান্না করবে আর পাপ্পা তোমাকে হেল্প করবে। তো সুজিয়ানের কথায় তারা দুজন একসাথে কুকিং করতে যায়। তো কুকিং করার সময় তারা একে অপরের হাত ধরে ফেললে দুষ্টু সুজিয়ান এই দেখে অনেক মজা পায় আর সুজিয়ানের কথায় চ্যান আর লিয়ান লজ্জা পেয়ে যায়। খাবার খেতে বসে সুজিয়ান চ্যান আর লিয়ানকে খাইয়ে দেয়। তারা তিনজন একসাথে অনেক খুশি, কিন্তু সুজিয়ানের সাথে তারা এইভাবে বেশি দিন থাকতে পারবে না, তাই চ্যান আর মিয়ান ঠিক করে তারা সুজিয়ানকে তার নিজের মা বাবার কাছে ফিরিয়ে দেবে। তো এরপরই একজন মহিলা তাদের বাড়িতে আসে যে সুজিয়ানকে নিয়ে যেতে এসেছিল, কারণ যতদিন না পর্যন্ত তার মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন সুজিয়ানকে অনাথ আশ্রমেই থাকতে হবে। ছোট্ট সুজিয়ান তো কোনো মতেই মিয়ান আর চ্যানকে ছেড়ে যেতে চায় না, সে তো অনেক কান্নাকাটি করছে। মিয়ান আর চ্যানেরও তাকে পাঠাতে ইচ্ছে করছে না, কিন্তু তাকে পাঠাতেই হবে। শেষমেশ তারা সুজিয়ানকে নিয়ে যায়। রাতে ঘুমানোর সময় হঠাৎই সুজিয়ানের চিন্তায় মিয়ানের ঘুম ভেঙে যায়। তার মনে পড়ে সুজিয়ান তো রাতে একা একা ঘুমোতে পারে না আর অনাথ আশ্রমে তো সে একাই রয়েছে। মিয়ান ঠিক করে পরের দিন কাজের পর সে সুজিয়ানের সাথে দেখা করে আসবে। ওদিকে রাত্রিবেলা সুজিয়ান ভয় পেয়ে কাঁদতে থাকে, কিন্তু অন্য একটা বাচ্চা তার খেয়াল রাখে। পরের দিন মিয়ান তার শোতে গেলে ডোরা আবারও তার সাথে শয়তানি করতে থাকে, কিন্তু চ্যান সর্বক্ষণ সেখানেই ছিল যাতে করে কিনা মিয়ানের কোনো বিপদ না হয়। কাজের ফাঁকে মিয়ান সুজিয়ানের সাথে দেখা করতে যায়। সুজিয়ান মিয়ানকে দেখে কান্না করতে করতে বলে, মাম্মা আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। সুজিয়ানকে দেখে মিয়ানেরও অনেক কষ্ট হয়, কিন্তু সে এখন কিছু করতে পারবে না, কারণ তার কাছে অত টাকা নেই যে সে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করবে। মিয়ান তার কাজে ফিরে যায়। মিয়ান চ্যানকে বলে, সুজিয়ান একদম ভালো নেই, সে অনেক কান্নাকাটি করছে, আমি ভাবছি ওকে অ্যাডপ্ট করব। কিন্তু চ্যান বলে,
মোটেই না, তুমি ওকে অ্যাডাপ্ট করলে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তুমি শুধুমাত্র তোমার কাজে ফোকাস করো, আমি সুজিয়ানের খেয়াল রাখবো। চ্যান সুজিয়ানের কাছে যায়। চ্যানকে দেখে সুজিয়ান বলে, পাপ্পা তুমি অনেক বাজে, তুমি এতদিন পর কেন এলে? মাম্মা অনেক ভালো, সে তো আমার সাথে আগেই দেখা করে গেছে। সুজিয়ানের বকবকে হতবাক হয়ে চ্যান ভাবে, এর সামনে তো আমার কোনো কথাই চলে না, আমি এবার কি বলি? চ্যান সুজিয়ানকে জড়িয়ে ধরে। এর মধ্যে চ্যানের বডিগার্ড এসে তাকে জানায় বিপদ হয়ে গেছে। ওদিকে দেখা যায় মিয়ানের প্র্যাকটিসের সময় তাদেরই একটা মেয়ে, যে কিনা মিয়ানকে অনেক হিংসা করছিল, সে মিয়ানকে হারানোর জন্য ডোরার সাথে মিলে মিয়ানের জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আর মিয়ান না জেনেই ওই জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। মিয়ানের অসুস্থ হওয়ার খবর পেয়ে চ্যান তাড়াতাড়ি হসপিটালে যেতে লাগলে সুজিয়ানও তার সাথে যাওয়ার জন্য বায়না করে। তো চ্যান সুজিয়ানকে নিয়ে চলে যায় আর তার বডিগার্ডকে বলে দেয় সুজিয়ানের অ্যাডপশনের পেপার তৈরি করে অনাথাশ্রমে দিয়ে দিতে। মিয়ান অজ্ঞান হয়ে হসপিটালে পড়ে রয়েছে। মিয়ানকে এইভাবে দেখে সুজিয়ান কাঁদতে কাঁদতে চ্যানকে বলে, পাপ্পা মাম্মার জন্য আমার অনেক ভয় লাগছে। তো চ্যান সুজিয়ানকে বলে, তুমি ভয় পেও না, আমি সবসময় তোমার মাম্মার সাথে আছি। সুজিয়ান মিয়ানের হাত ধরে বলে, মাম্মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, পাপা আর আমি তোমার পাশে আছি। এরপরই মিয়ান চোখ খুলে, আর চোখ খুলে মিয়ান কাঁদতে শুরু করে। আর মিয়ানকে কাঁদতে দেখে সুজিয়ানও কাঁদতে থাকে। আর বেচারা চ্যান ভাবে, আমি এবার এই দুজনকে নিয়ে কোথায় যাই? মিয়ানের সিনিয়র জু তার সাথে দেখা করতে আসে। জু মিয়ানের সাথে কথা বললে সুজিয়ান বলে, আঙ্কেল তুমি আমার মায়ের থেকে দূরে থাকো, একদম আমার মাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না, আমার পাপা কিন্তু অনেক হ্যান্ডসাম। জু আগে থেকেই জানতো মিয়ান একটা বাচ্চার খেয়াল রাখছে, কিন্তু তার এই পাকা পাকা কথা শুনে জুয়ের তো মাথায় হাত। রাতে সুজিয়ান চ্যানকে বলে, পাপা তুমি কমিক পড়ে আমাকে আর মাকে ঘুম পাড়াও। সুজিয়ানের কথায় চ্যান কমিক বুক পড়তে শুরু করলে মিয়ান মনে মনে ভাবে, এত বড় একজন মানুষ হওয়ার পরেও চ্যানের কোনো অহংকার নেই, সে সত্যি অনেক ভালো মানুষ। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়লে চ্যান সুজিয়ানকে নিয়ে বাড়ি চলে যায়। রাতে হসপিটাল থেকে চ্যানের কাছে ফোন আসে, আর ফোনের ওপার থেকে বলা হয় মিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যান তার সেক্রেটারিকে ফোন করে মিয়ানের খোঁজ নিতে বললে সেক্রেটারি জানায় মিয়ান প্রোগ্রামে ফিরে গেছে। চ্যান অনেক রেগে যায় আর তখনই তার প্রোগ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্রোগ্রামের শেষে মিয়ান আবারও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। চ্যান তাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরে মিয়ান নিচে আসে আর চ্যানকে বলে, মিস্টার চ্যান আমি আপনাকে যাওয়ার কথা বললে আপনি আমাকে যেতে দিতেন না, তাই আমি না বলেই চলে গেছি, আমাকে ক্ষমা করে দেবেন। চ্যান তার উপর একটু রেগেছিল, তাই সে মিয়ানকে বকা দিতে গেলে সুজিয়ান তার মুখ চেপে ধরে বলে, পাপ্পা তুমি বলেছিলে মাম্মাকে বকবে না। তাদের এসব কথার মাঝেই সেই মেয়েটা ওখানে চলে আসে যে মিয়ানের জুসে ঘুমের ওষুধ মিশিয়েছিল। চ্যান তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বললে রেগে গিয়ে মেয়েটা মিয়ানকে মারার জন্য ছুটে যায়। আর পুচকে সুজিয়ান মেয়েটাকে ধাক্কা মেরে বলে, আমার মাম্মার থেকে দূরে থাকো। কিন্তু মেয়েটা আবারও মিয়ানকে মারতে গেলে এবার চ্যান সামনে এসে দাঁড়ায়। চ্যানকে তারা তো কেয়ার করতে দেখে মিয়ানের ভালো লাগে, আর মিয়ান এখন চ্যানকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন চ্যান সুজিয়ানের অ্যাডাপশনের সব কাজ শেষ করে তাকে বাড়িতে নিয়ে আসে আর মিয়ানকে বলে, শরীর সুস্থ হওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতেই থাকবে। রাতে মিয়ান সুজিয়ানকে স্নান করাতে নিয়ে যায়। তো দুষ্টু সুজিয়ান বলে, মাম্মা তুমি কেন পাপাকে পছন্দ করো না? পাপা কত হ্যান্ডসাম আর কত বড় লোক, পাপার থেকে ভালো ছেলে কিন্তু তুমি আর পাবে না। মিয়ান বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার পাপাকে অনেক পছন্দ করি। রাতের বেলা শুয়ে শুয়ে মিয়ান সুজিয়ানের কথাটাই ভেবে চলেছে। সুজিয়ানের কথায় তার রাতের ঘুমই উড়ে গেছে। পরের দিন সকালে তারা সবাই একসাথে ব্রেকফাস্ট করছে, তখনই দুষ্টু সুজিয়ান চ্যানকে বলে, পাপা মাম্মা তোমাকে অনেক পছন্দ করে, আর কাল রাতে মাম্মা নিজেই সেটা বলেছে। এই শুনে তো মিয়ানের অবস্থা খারাপ। মিয়ান তো কোনো রকমে চ্যানকে বলে, সুজিয়ানের কথায় কান দেবেন না, ও খুব দুষ্টু বাচ্চা। মুচকি হেসে চ্যান বলে, আমি সব জানি। রাতে মিয়ান বাড়ি ফেলে সুজিয়ান তাকে বলে, মাম্মা আজকে তুমি আমাকে স্নান করিয়ে দাও। এই বলে সে বাথরুমের দিকে ছুটে যায়। তো মিয়ান তাকে স্নান করানোর জন্য বাথরুমে ঝুঁকে পড়লে সে দেখে বাথরুমের মধ্যে চ্যান বসে আছে। মিয়ান কোনো রকমে সেখান থেকে বেরোতে যায়। মিয়ান বুঝতে পারে এটা সুজিয়ানেরই দুষ্টুমি। কিন্তু তখনই কোনোভাবে দরজাটা লক হয়ে গেলে চ্যান দরজা খুলতে গিয়ে স্লিপ করে মিয়ানের ওপর পড়ে যায়। কিন্তু চ্যান হঠাৎই অনেক রেগে গিয়ে মিয়ানকে বলে তার ঘর থেকে চলে যেতে।
রাতে চ্যান ঘুমিয়ে ঘুমিয়ে তার ছোটবেলার খারাপ স্বপ্ন দেখে, যেখানে চ্যানের মা ছোটবেলায় তার ওপর অনেক চিৎকার চেঁচামেচি করত। কারণ কি, চ্যানের বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। পরের দিন রাত্রিবেলা মিয়ান যখন বাড়ি ফিরছিল, তখনই একটা লোক তাকে কিডন্যাপ করতে আসে। মিয়ান তার থেকে বাঁচার চেষ্টা করলেও সে কোনো মতেই পেরে ওঠে না। এর মধ্যেই চ্যান ওখানে চলে আসে আর ওই লোকটার হাত থেকে মিয়ানকে রক্ষা করে। চ্যান মিয়ানকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, তখনই মিয়ান বলে, চ্যান আমি তোমাকে পছন্দ করি। এই বলেই সে অজ্ঞান হয়ে যায়। মিয়ানকে হসপিটালে ভর্তি করে চ্যান বাড়ি ফিরে আসে। মিয়ান তাকে পছন্দ করে, এটা জানার পরেও চ্যান তাকে এড়িয়ে চলতে চায়। এতে করে চ্যানের অ্যাসিস্ট্যান্ট বলে, ভবিষ্যতে তুমি সিঙ্গেলি মরবে। হসপিটালে মিয়ানের সিনিয়র জু তাকে খাইয়ে দিচ্ছিল, আর চ্যানের সেক্রেটারি ইচ্ছে করে সেই ফটো তুলে চ্যানকে পাঠায়, যাতে কিনা মিয়ানকে হারানোর ভয়ে চ্যান তাকে মনের কথা জানায়। কিন্তু চ্যান মনে মনে ভাবত তার জীবনও হয়তো তার বাবা মার মতোই হয়ে যাবে, আর এই ভয়তেই সে মিয়ানকে এড়িয়ে যায়। কয়েকদিন পর মিয়ান পুরোপুরি সুস্থ না হয়ে কাজে চলে গেলে চ্যান তাকে বাড়িতে ফিরে আসতে বলে, কিন্তু মিয়ান তার কথা না শোনায় চ্যান তাকে কিডন্যাপ করিয়ে বাড়িতে নিয়ে আসে। মিয়ান বাড়ি ফিরে চ্যানের উপর অনেক রাগ দেখায়, চ্যানও তার সাথে কথা বলে না। মায়ের রাগ দেখে সুজিয়ানও বাবার উপর রাগ দেখাচ্ছে। চ্যান তাদের এই কাজকর্ম দেখে মুচকি মুচকি হাসতে থাকে। রাতে চ্যান মিয়ানের সাথে কথা বলতে চায়। চ্যানকে দেখে মিয়ানের রাগ একবারে গলে জল। সে চ্যানকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু চ্যান তাকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি না, আর তুমি কালকেই হোস্টেলে চলে যাও। মিয়ান চ্যানের কথায় অনেক কষ্ট পায়। পরের দিন সকালে মিয়ান তার ব্যাগপত্র নিয়ে হোস্টেলে যাওয়ার জন্য বেরোতেই যাবে, কিন্তু সুজিয়ানের কান্নাকাটিতে সে যেতে পারে না। ওদিকে চ্যানের ডাক্তার তাকে অতীতের সব কথা ভুলে ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে বলে। কিছুদিনের মধ্যেই মিয়ানের দাদু শহরে আসে আর তাকে চ্যানের বাড়ি থেকে নিয়ে যায়। কারণ চ্যান ছিল মিয়ানের বস, তাই বসের বাড়িতে থাকা দাদুর একদমই পছন্দ হয় না। মিয়ান চলে গেলে চ্যান তাকে মিস করে, কিন্তু সে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখতে চায়, যাতে করে কিনা মিয়ানের কথা তার মনে না পড়ে। যদিও চ্যানের সেক্রেটারি আর সুজিয়ান মিলে তার এই চিন্তা ভাবনায় জল ঢালার সম্পূর্ণ ব্যবস্থা করে নেয়। সেক্রেটারি মিয়ান আর জুয়ের কিছু ফটো তুলে তার ফোনে পাঠিয়ে দেয়, আর সুজিয়ান ওই ফটো দেখিয়ে পাপাকে বলে, পাপা দেখো আঙ্কেল মাম্মার কত খেয়াল রাখে। ফটো দেখে চ্যানের তো অনেক হিংসে হয়। রাতে চ্যান তার পিতা এবং সৎ ভাইয়ের সাথে ডিনারে যায়। ওদিকে সেক্রেটারির সাথে প্ল্যান করে সুজিয়ান মিয়ানকে নিয়ে ডিনারে যায়। সুজিয়ান বলে, মাম্মা আজকে আমি তোমাকে ট্রিট দেব। মিয়ান তার কথায় হেসে বলে, তুমি এত টাকা কোথায় পেলে, তুমি শুধু ডিনার করো। সুজিয়ান একটু দুষ্টু হাসি দিয়ে বলে, তুমি শুধু ড্রিঙ্কটা এনজয় করো মাম্মা। আর সত্যি সত্যি সে মিয়ানের জন্য ড্রিঙ্ক অর্ডার করে। ওদিকে আমরা দেখতে পাই চ্যান তার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেছে। যদিও ক্রেডিট কার্ড সে হারায়নি, বরং দুষ্টু সুজিয়ান সেটা নিয়ে এসেছিল, আর ওই কার্ড থেকেই সে মিয়ানকে ডিনার করাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মিয়ানের নেশা হয়ে গেলে সে মাতলামো শুরু করে দেয়। চ্যান জানতে পেরে যায় মিয়ান আর সুজিয়ান কোথায় আছে। চ্যান তাড়াতাড়ি সেখানে চলে আসলে মিয়ান নেশার ঘরে চ্যানকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন সেটা বুঝতে পারো না। আর এই বলেই সে ওকে কিস করে, আর চ্যানও মিয়ানকে কিস করে। আর দুষ্টু সুজিয়ান আঙুলের ফাঁকা দিয়ে তাদের দেখে বলে, আরে আগে তোমরা বাড়িতে তো চলো। মিয়ানকে নিয়ে চ্যান বাড়িতে আসে। তারা কেউই আর কারোর থেকে দূরে থাকতে চায় না। তো চ্যান মিয়ানের সাথে ওইসব করতো, মানে হ্যাঁ যেটা তোমরা ভাবছো সেটাই, কিন্তু পুরো ভুল সময় এন্ট্রি নেয় মিয়ানের দাদু, যাতে করে কিনা তাদের সব ইচ্ছাতেই জল পড়ে যায়। পরের দিন সকালে মিয়ান ঘুম থেকে উঠলে সুজিয়ান তাকে বলে, মাম্মা তুমি জানো আগের দিন তুমি কি করেছো? নেশার কারণে মিয়ানের তো কিছুই মনেই নেই, সে কি করেছে? তো সুজিয়ান বলে, কাল রাতে তুমি পাপ্পাকে কিস করেছিলে। এই শুনে মিয়ান তো লজ্জায় লাল হয়ে যায়। এর মধ্যেই চ্যান সেখানে চলে আসে আর সে মিয়ানকে তার ঘাড়ের লাভ বাইটটা দেখায়, যেটা কিনা মিয়ানই করেছিল। মিয়ানের তো অবস্থা খুবই খারাপ, সে কি যে বলবে নিজেই জানে না। রাতে চ্যান মিয়ানের শোতে আসে। মিয়ান তাকে দেখে অনেক খুশি। শো এর পর একজন ব্যক্তি চ্যানের নাম করে মিয়ানকে পার্কিং এ নিয়ে যায়, আর পার্কিং এ গাড়ির মধ্যে মিয়ানের জন্য তার এক্স বয়ফ্রেন্ড ডিং অপেক্ষা করছিল। ডিং মিয়ানের সাথে খারাপ আচরণ করতে থাকে, কিন্তু এর মধ্যেই চ্যান সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। চ্যান তাকে বাড়িতে নিয়ে আসে আর মিয়ান চ্যানকে জড়িয়ে ধরে আবারও বলে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু চ্যান তাকে বলে, তুমি আগে কম্পিটিশনে জিতে যাও, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। মিয়ান বলে, তুমি আমাকে কথা দাও, কম্পিটিশনে যদি আমি জিতে যাই তাহলে তুমি আমাকে ফিরিয়ে দেবে না। চ্যান বলে,
তাহলে ঠিক আছে। পরের দিন মিয়ানের দাদু জ্যানের সাথে দেখা করতে আসে। দাদুর জ্যানা সুজিয়ানকে বেশ পছন্দ হয়েছিল। সুজিয়ান তো দাদুর সাথে তাড়াতাড়ি মিলেমিশে যায়। দাদু ঠিক করে জ্যানি হবে তার নাত জামাই। দেখতে দেখতে মিয়ানের পারফরমেন্সের ফাইনাল দিন চলে আসে। কিন্তু প্রোগ্রামের আগেই মিয়ানের এক্স বয়ফ্রেন্ড তার সাথে বদলা নেওয়ার জন্য তার পায়ে আঘাত করে। মিয়ান আঘাত লাগার পরেও থেমে থাকে না। অপারেশনের ডেট পিছিয়ে দিয়ে সে পারফরমেন্সের জন্য প্রস্তুত হয়, কারণ কম্পিটিশনে যে তাকে জিততেই হবে, তবেই তো সে জ্যানের কাছে থাকতে পারবে। ফাইনালের দিন মিয়ান অনেক ভালো পারফরমেন্স করে আর সে জিতেও যায়। জ্যানও তার জন্য অনেক খুশি। পরিবারের সবাই তারা একসাথে সেলিব্রেট করে। রাতে মিয়ান ট্রেডিশনাল বিয়ের পোশাক পরে জ্যানের জন্য অপেক্ষা করছে। জ্যান ঘরে আসলে মিয়ান নিজের মুখ ঢেকে নেয় আর জ্যানকে বলে, ঘোমটা সরিয়ে তুমি আমাকে দেয়া কথা রাখো। জ্যান বলে, আমি ছোটবেলা থেকেই আমার মা বাবাকে লড়াই করতে দেখেছি, তাই আমি বিয়ে করতে ভয় পাই। মিয়ান শক্ত করে জ্যানের হাতটা ধরে বলে, তুমি ছোটবেলায় যা দেখেছো আমাদের জীবনে তেমনটা হবে না। আমি তোমাকে আর সুজিয়ানকে অনেক ভালো রাখবো। জ্যান মিয়ানের ঘোমটা সরিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর জ্যান তাকে অন্য ঘরে ঘুমাতে যেতে বললে মিয়ান তো কিছুতেই যাবে না, সে তো জেদ ধরে জ্যানের সাথেই ঘুমাবে। কিন্তু জ্যান দাদুর কথা রাখতে বিয়ের আগে মিয়ানের কাছে যাবে না, তাই সে মিয়ানকে কোলে তুলে অন্য ঘরে নিয়ে যেতে গেলে দাদুর সামনেই পড়ে বসে। তো কোনো রকমে তারা মুখ লুকিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এরপরই মিয়ানের পায়ের অপারেশন হয় আর কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। রাতে জ্যান অফিস থেকে বাড়ি ফিরলে সুজিয়ান পাপাকে হাত করার অনেক চেষ্টা করছে। তো জ্যান বুঝতে পারে সুজিয়ান নিশ্চয়ই কিছু চাইছে। তো জ্যান সুজিয়ানকে জিজ্ঞেস করে, বলো তোমার কি চাই? সুজিয়ান বলে, আমি মাম্মার সাথে শুটিং এ যাব। তো জ্যান তাকে শুটিং এ যাওয়ার অনুমতি দেয়। পরের দিন মিয়ান শুটিং এর সেটে কাজ করছে, তখনই তার কাছে একটা ফোন আসে আর ফোনের ওপার থেকে জ্যানের মেট তাকে বলে, সুজিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানেই এই সিজনটা শেষ হয়ে যাচ্ছে। তো এবার আমাদের কাছে দুটো প্রশ্ন, যে সুজিয়ান কোথা থেকে এসেছিল, আমরা কিন্তু এই পর্বে তা জানতে পারলাম না। আর দ্বিতীয় প্রশ্ন, সুজিয়ান কোথায় চলে গেল? তো এর উত্তর হয়তো আমরা এর পরবর্তী সিজনে নিশ্চয়ই পেয়ে যাব। আর যদি এই ভিডিওটায় আমি ভালো রেসপন্স পাই, তাহলে আমি পরের সিজনটা খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করে দেব। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর এটাও জানিও যে তোমরা পরবর্তী সিজনটা দেখতে চাও কিনা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।